আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে খেজুরের গুড় দিয়ে মিষ্টি দই বানাতে হয়। যেহেতু মিষ্টি দই আমাদের সবারই খুব প্রিয়, বাট চিনিটা আমরা সবাই একটু অ্যাভয়েড করতে চাই, তো সেজন্য আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি খেজুরের গুড়ের মিষ্টি দই। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই বলে দিচ্ছি কি কি লাগবে। 1 কাপ টক দই, 1 লিটার ফুল ক্রিম মিল্ক, 1/2 কাপ খেজুরের গুড়। দইটা আমি ওভেনে বানাবো, সময় লাগবে মাত্র 45 মিনিটস। একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। দুধটা এখন আমি জাল করে একটু কমিয়ে ফেলবো। 1 লিটার দুধকে কমিয়ে আমি 1/2 লিটারের থেকে একটু বেশি রাখবো, 1/4 লিটারের মতো, যাতে ডায়াবেটিস আছে অথবা সুগারটা একটু হাইয়ের দিকে তাদের জন্য একটু সাবধান। মিষ্টিটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আমি দুধটা কন্টিনিউয়াসলি একটু নাড়বো যাতে শর্টটা পড়ে না যায়, আর একটু বলক আসলেই আমি গুড়টা দিয়ে দিব। সো এভরিডে আমরা 15 গ্রামস অর লেস খেজুরের গুড় আমরা খেতে পারি। কিন্তু দর্শক, আমার দুধে একটা বলক চলে এসেছে, তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টা সম্পূর্ণ গলা না পর্যন্ত এটাকে দুধটাকে জাল করতে হবে, আর আমি দুধটাকে ঘন করে নিব। দর্শক, আমার দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। এখন আমি আগুনটা কমিয়ে দিলাম আর আগুনটা বন্ধ করে দিব, আমি এতটুকুই রাখতে চাই। দুধটা যত ঘন হয় দইটা খেতে তত মজা হয়, আর দইটা বসেও ভালো। আর খেজুরের গুড়ের দই একবার খেলে কিন্তু একদম মুখে লেগে থাকে, ভীষণ মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এখন আমি দুধটা ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা হওয়ার পর আমি এখানে মিশিয়ে দিব টক দই। আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি, এখন দুধটা আমি নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব। দুধের মধ্যে গুড়টা কিন্তু সম্পূর্ণরূপে গলে গিয়েছে, আর দুধের কালারটাও খুব সুন্দর হয়েছে। খেজুরের গুড়ের দইয়ে আমাদের কোনো আর্টিফিশিয়াল কোনো ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে করতে পারেন, বাট আমি ন্যাচারাল কালারটাই রাখব। যেহেতু আমি মিষ্টি অনেক কম খাই, সেহেতু আমি গুড়টা একটু কম দিয়েছি, 1/2 কাপ। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, আর যদি আরেকটু কড়া মিষ্টি চান তাহলে দুধের কালারটা আরেকটু ডার্কার হবে, বাট আমার কাছে এই কালারটাই মনে হচ্ছে পারফেক্ট। তো অপেক্ষা করছি দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তো আমার গুড় দিয়ে জাল করা দুধটা ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি দইটা দুধের মধ্যে মিশিয়ে দিব। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই, এটা কেনা টক দই। তো আমি এই দইটাকে এখানে ঢেলে দিচ্ছি, আর দইটাকে আমি ফর্ক দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে দইটা দলা পাকিয়ে না থাকে যখন দুধের সাথে মিশাবো। খেয়াল রাখতে হবে যেন দইয়ের মধ্যে কোনো পানি না থাকে, পানি যদি থাকে তাহলে দইটা জমবে না। এখন আমি দইটাকে টক দইটাকে এই স্ট্রেইনারে একটু ছেঁকে নিব, যাতে মেক শিওর করার জন্য যে দইয়ের মধ্যে কোনো পানি জমে নেই তলাতে, কারণ পানিটা থাকলে দইটা কিন্তু বসতে চাবে না সহজে। তো এখন আমি এই দইটাকে এই পাতলা কাপড়ের উপর স্ট্রেইনারে দিয়ে দিচ্ছি। তো আমার দইয়ের পানিটা যতটুকু ছিল আই হোপ বের হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকখানি পানি কিন্তু বের হয়েছে। তো এই পানিটা যদি স্ট্রেইন না করতাম তাহলে কিন্তু এই পানিটা দইয়ের মধ্যে থেকে যেত,
আর দইটা বসতো না। তো এখন আমি দুধ দুধের সাথে দইটা মিশিয়ে দিব। এখন এই হাঁড়ির মধ্যে আমি দইটা জাস্ট দিয়ে দিব। টক দইটা আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে টক দইটা এখানে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে, ভালো করে মিশাতে হবে। সো দইটা ভালো মতো মিশে গিয়েছে, আর একটু এই যে একটু বাবলস ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু দইটা যখন বসবে তখন উপর দিয়ে বাবলসটা থাকবে, দেখতে দোকানের দইয়ের মতোই মনে হবে। আমার মিশ্রণটি রেডি। আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দইটা ঢেলে দিব। বিসমিল্লাহ। তো এই হাঁড়িতে হবে 1 কেজি পরিমাণ মিষ্টি দই। দইটা এখন আমি ওভেনে বসিয়ে দিব। ওভেনটা প্রিহিট করতে দিয়েছি 300 ডিগ্রি ফারেনহাইটে, আর বেক করব ফর 45 মিনিটস। দর্শক, আমার দইটা হয়ে গিয়েছে। আফটার 45 মিনিটস পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি। এখনও অনেকটাই গরম, বেশ গরম। দেখুন কি সুন্দর রং এবং গন্ধটা, যে কি যে অসাধারণ, সেটা সত্যি আমি বোঝাতে পারবো না। খুবই মজাদার একটা স্মেল বের হয়েছে। তো এটাকে আমি এখন ঠান্ডা করে নিব, ভালো মতো ঠান্ডা করে নিব, রেফ্রিজারেটরে কিছুক্ষণ রেখে দিব। ঠান্ডা হলে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে ভিতরটা। খুবই মজাদার, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। দইটা ফ্রিজ থেকে এই মাত্র বের করলাম, একদম জমে গিয়েছে সুন্দর। তো এখন হলো খাওয়ার পালা। খেজুরের গুড়ের দই শুনলেই জিভে পানি আসে, আর আমার হাতের মিষ্টি দই কিন্তু আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে অনেক ফেমাস, আমি কিন্তু বাড়িয়ে বলছি না। তো আমি এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি দইটা কেমন হলো। দেখুন সুন্দর ক্রিমি, সুন্দর জমেছে, খুবই মজাদার, এবং স্মেলটা যে এতটা সুন্দর, এত ডিলিশিয়াস, যেটা আপনারা যখন ট্রাই করবেন ঘরে তখন বুঝতে পারবেন। খুবই মজাদার, একবার খেলে মুখে লেগে থাকবে। তো রেসিপিটি কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার সঙ্গেই থাকুন, আপনাদের উৎসাহ পেলে আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর আপনারা সবাই ভালো থাকবেন, অনেক দোয়া রইল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।